মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমাস ব্লগ। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ বাজারে যাচ্ছি, নতুন জায়গা। আজকে ফার্স্ট দিন আমি বাজারে যাচ্ছি একটু জায়গাটা ঘুরে দেখারও উদ্দেশ্য, আর আপনাদেরও একটু দেখাবো। কারণ আমি গৃহপ্রবেশের ব্লগ দেওয়ার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে এই ফ্ল্যাটটা কোথায়, তো আজকে চেষ্টা করবো আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার। উঠলাম কারণ নতুন জায়গা, রাস্তাঘাট আমরাও চিনি না ভালো করে, আর আমাদের ফ্ল্যাটের কাছে রোজই সবজিওয়ালা ভ্যানওয়ালা মাছ নিয়ে সবাই চলে আসে, ওখান থেকেই মোটামুটি আমরা নিয়ে নিই, আর খুব টাটকা ভালো জিনিসই পাই। তো আজকে একটু ইচ্ছা হলো একটু ঘুরে চারিদিকটা দেখার, একটু সময়ও হলো, সেই জন্য যাচ্ছি। শুনেছি এখানে খুব ভালো বাজার বসে, আর কাছেই মাছের আড়ত আছে, সেই জন্য আমরা রোজ টাটকা মাছ পেয়ে যাই। দেখছেন এটা খুব ফেমাস রাসের মাঠ বলে, যে এখানে বাচ্চাদের খেলা শেখানো হচ্ছে, আর এখানে একটা খুব বড় মেলাও হয় রাসের সময়। আমরা বাজারে পৌঁছে গেছি।
এই যেন এক পথের পাঁচালির দেশে এসে গেছি নিশ্চিন্দপুর। বাজার করা হয়ে গেল, আজকে বেশি কিছু বাজার ছিল না, তো চিকেন নিলাম, ফল সবজি নিয়ে আমরা এখন ফিরছি। এটা আমাদের বিল্ডিং এর গেট, আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে পরপর সব বাগান বাড়ি, এই যে এখানেও সব বাগান বাড়ি, মানে বড় বড় গাছ। আমার তো টপ ফ্লোরে পাঁচতলায়, এই গাছগুলো পুরো পাঁচতলা অবধি উঁচু, আমার ঘরের বরাবর শুধু এই গাছ আর গাছ। মানে খুব হাওয়া, রোদ, আলো, আর এই রাস্তাটা আমি এখনো অবধি যাইনি, এই রাস্তাটা পুরো যাওয়ার একটু ইচ্ছা আছে। বাজার টাজার কমপ্লিট, এবারে এবারে রান্না বন্ধ। বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। যারা আমার ব্লগটি এতক্ষণ দেখলেন তাদের প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার কোনোদিন নতুন কোনো ব্লগ নিয়ে আমি চলে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।